নমস্কার বন্ধুরা, খেল দুনিয়ার আরও একটা নতুন এপিসোডে তোমাদের স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো, এবং যারা আমার ভিডিও রোজ দেখো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিসের দেরি করছো, প্লিজ সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড লেটেস্ট আপডেটগুলো তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাও। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়া একদমই সম্ভব নয়। এছাড়াও তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারো, ডেসক্রিপশনে তার লিংক দেওয়া আছে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো সেকেন্ড লেগের প্রথম ম্যাচে আজ আবার মাঠে নামছে মোহনবাগান, আর আজ মোহনবাগানের বিরুদ্ধে এফসি গোয়া। ফার্স্ট লেগে এই এফসি গোয়ার বিরুদ্ধেই 1-0 গোলে জয় তুলে নিয়েছিল মোহনবাগান। সারা ম্যাচে গোয়া প্রাধান্য নিয়ে খেললেও ম্যাচের 84 মিনিটে পেনাল্টি থেকে গোল করে যায় মোহনবাগানের রয় কৃষ্ণা। ওই একমাত্র গোলেই 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান, এবং আজকেও সেই ম্যাচের মতোই 3 পয়েন্টের জন্যই মাঠে নামবে মোহনবাগান। তবে শেষ ম্যাচে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে 1-0 গোলে হেরে গিয়েছিল মোহনবাগান। তো এই ম্যাচে নামার আগে দুটো টিমের কিছু স্ট্যাটস তোমাদের জানিয়ে দেবো। তো এই ম্যাচটা বেসিক্যালি সেকেন্ড পজিশনের সাথে থার্ড পজিশনের খেলা। এফসি গোয়া এই মুহূর্তে 11 ম্যাচ খেলার পর 18 পয়েন্ট নিয়ে থার্ড পজিশনে আছে। তারা 5টা ম্যাচ জিতেছে, 3টা ম্যাচ ড্র করেছে এবং 3টা ম্যাচে হেরেছে। গোল করেছে 16টা এবং গোল কনসিড করেছে 11টা। লাস্ট 5টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতেছে, 1টা হেরেছে এবং 1টা ড্র করেছে এফসি গোয়া। আর উল্টো দিকে যদি তোমরা মোহনবাগানকে দেখো তো তারা সেখানে 10 ম্যাচ খেলার পর 20 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 2 নম্বরে আছে এই মুহূর্তে। 6টা ম্যাচ জিতেছে, 2টো ম্যাচ ড্র করেছে এবং 2টো ম্যাচে হেরেছে। মোহনবাগান গোল করেছে মাত্র 10টা এবং মোহনবাগানের বিরুদ্ধে গোল হয়েছে মাত্র 4টে। আর শেষ 5টা ম্যাচে গোয়ার মতোই 3টে জিতেছে, 1টা ড্র করেছে এবং 1টা হেরেছে সবুজ মেরুন শিবির। তবে দুটো টিমের লাস্ট ম্যাচের পারফরমেন্স যদি তোমরা দেখো সেখানে তোমরা দেখবে মোহনবাগান হেরে গিয়েছিল মুম্বাইয়ের কাছে, আর গোয়া দুর্দান্ত খেলে জামশেদপুরের এগেনস্টে 3-0 গোলে জয় তুলে নিয়েছিল। তো গোয়া একটা কনফিডেন্স নিয়ে আজকের মাঠে নামবে। উল্টো দিকে মোহনবাগানের ওপর একটা প্রেশার থাকবে আজকের ম্যাচ থেকে 3 পয়েন্ট তোলার জন্য, না হলে মুম্বাইয়ের সাথে গ্যাপটা বেড়ে যাবে। আর আজকের ম্যাচ হেরে গেলে মোহনবাগান 2 থেকে 3-এ নেমে যাওয়ার একটা চান্স তৈরি হবে। তবে মোহনবাগানকে মুম্বাই হারানোর পর দুটো টিমের মধ্যে যে পার্থক্য 5 পয়েন্টের হয়েছিল, গতকাল মুম্বাই হায়দ্রাবাদের এফসির বিরুদ্ধে ড্র করার ফলে সেই পয়েন্টের ব্যবধান এখন কমে গেছে। সেক্ষেত্রে মোহনবাগান যদি আজ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারে তাহলে মুম্বাইয়ের সাথে সেই ডিফারেন্সটা কমে 3 পয়েন্টের হয়ে দাঁড়াবে। তো এবার চলে আসবো আজকের ম্যাচে দুটো টিমের প্রবাবল ফার্স্ট ইলেভেন কী হতে পারে সেই বিষয়ে। মোহনবাগানের আগে বলে দেবো এফসি গোয়ার কথা। তো লাস্ট ম্যাচে এফসি গোয়া ক্লিনশিট ধরে রেখেছিল, তাই গত ম্যাচে খেলা নবীন কুমারকে ফার্স্ট ইলেভেনে রাখবেন জুয়ান ফার্নান্ডো। তবে 2 দিন আগেই মোহনবাগান থেকে লোনে গোয়াতে গেছেন ধীরাজ সিং। ধীরাজ সিং মোহনবাগানে একদমই সুযোগ পাননি, অরিন্দম ভট্টাচার্যের যা পারফরমেন্স থাকে তাকে বেঞ্চেই বসতে হয়েছে। তবে মনে হয় না তাকে মোহনবাগানের বিরুদ্ধে নামানোর ঝুঁকি নেবেন জুয়ান ফার্নান্ডো। ডিফেন্সে খেলবেন ডোনাচি, গঞ্জালেস, স্যারিটন ফার্নান্ডেস ও এসকামা। ডিফেন্সের পর চলে আসবো মিডফিল্ড পজিশনে। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে লেনি রড্রিগেজের সাথে আছে এডু বেদিয়া। একটু ওপরে খেলবেন নৌগুয়েরা, ব্র্যান্ডন ফার্নান্ডেস ও জেসুরাজ। আর লোন স্ট্রাইকার হিসেবে শুরু করবেন জর্জ ওর্টিজ, তবে জর্জ ওর্টিজের পরিবর্তে পরে ইগোর অ্যাঙ্গুলোও নামতে পারেন। জর্জ ওর্টিজ লাস্ট 2 ম্যাচে 2টো গোল করেছিলেন, তো মোহনবাগানের ডিফেন্সকে খুব সতর্ক থাকতে হবে এই দুজনকে নিয়ে। এবার চলে আসবো মোহনবাগানের প্রবাবল লাইন আপের বিষয়ে। তো গোলে অরিন্দম ভট্টাচার্য শুরু করবেন। অরিন্দমের লাস্ট ম্যাচে চোখে চোট লাগে, সেই অবস্থাতেই পুরো সেকেন্ড হাফ তিনি খেলেছিলেন, এবং ম্যাচের শেষে চোখে ব্যান্ডেজ করা ছবিও ভাইরাল হয়ে যায়। এবং তিনি যদি স্টার্ট না করেন তাহলে অভিলাষ পাল স্টার্ট করতে পারেন, তবে মনে হয় না হাবাস তাই এই ডিসিশনটা নেবেন, কারণ অরিন্দম নিজেও স্বীকার করেছেন তিনি তার চোখে চোট লাগলে তিনি এখন সুস্থই আছেন। গোয়ার মতন শক্তিশালী দলের বিরুদ্ধে অরিন্দমকে বসানোর ঝুঁকি হাবাসও নিতে চাইবেন না। ডিফেন্সে তিনি সন্দেশ সিংহান, প্রীতম কোটাল ও সুভাষিস বোস স্টার্ট করবেন, এবং গত ম্যাচে কার্ল ম্যাথিউ চোটের কারণে খেলেননি। তবে কার্ল ম্যাথিউ ফিট হয়ে গেছেন বলেই জানা গেছে টিম সূত্রে, এবং তিনি আজকের ম্যাচে মাঠে নামতেও প্রস্তুত। তবে হাবাস তাকে আজ মাঠে নামান কিনা সেটাই দেখার। এবং মিডফিল্ডার হিসাবে আজ থাকবেন এডু গার্সিয়া, জাভি হার্নান্ডেস। তবে প্রণয় হালদার 4টে ম্যাচে পরপর হলুদ কার্ড দেখার জন্য তিনি আজকের ম্যাচে থাকবেন না, সেক্ষেত্রে প্রথম থেকে স্টার্ট করতে পারেন গ্লেন মার্টিন্স অথবা শেখ সাহিলের মধ্যে যে কেউ একজন। আর 2টো উইং দিয়ে খেলবেন মনবীর সিং ও ডেভিড উইলিয়ামস, তবে পরে মনবীর সিংয়ের বদলে হয়তো প্রবীর দাসকে দেখা যেতে পারে। আর ফরওয়ার্ডে সেই রয় কৃষ্ণা একাই থাকবেন, এবং মোহনবাগান সেকেন্ড পজিশনে থাকলেও মোহনবাগানের খেলায় কিন্তু ধারাবাহিকতার অনেকটাই অভাব আছে, কখনো খুব ভালো খেলছে আবার কখনো খেলতেই পারছে না। আর কিছু কিছু ম্যাচ অতিরিক্ত ডিফেন্সিভ হওয়ার খেসারত দিতে হচ্ছে টিমকে। এফসি গোয়া মিডফিল্ড এবং ফরওয়ার্ড ভালো হলেও ডিফেন্স কিন্তু খুবই উইক, সেই সুযোগটাই মোহনবাগানকে নিতে হবে।
মুম্বাইয়ের মতন গোয়া প্রফেশনাল ফুটবল খেলে। ফার্স্ট লিগের ম্যাচেই তোমরা দেখেছো যে গোয়া কতটা বল নিজেদের দখলে রেখেছিল। সারা ম্যাচে মোহনবাগান প্রায় খেলতেই পারেনি। রয় কৃষ্ণের একক দক্ষতায় পেনাল্টি আদায় করে গোল করে। আজকেও যদি সেরকম খেলে তাহলে কিন্তু ডিফেন্সের ওপর অহেতুক চাপ সৃষ্টি হবে। এবার দেখা যাক ফার্স্ট লিগের মতন আজকেও সবুজ মেরুন ঝড় তুলতে পারে কিনা। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।